হ্যালো, আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। ভর্তাটি আমি বরবটি দিয়ে করব আর ইলিশ মাছ দিয়ে করব, যা যা লাগতেছে। বরবটি নিয়েছি আমি 1 কাপ, সাথে নিয়েছি আমি ইলিশ মাছ 2টি ভেজে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে, আর লাগতেছে আমার কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা যে যার পরিমাণ অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে চান। সাথে দিব পেঁয়াজ কুচি, আর লাগতেছে লবণ, এটাও যার যার পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। আর দিব 1 কাপ পানি। এখন আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিব। তো এই জন্য আমি একটা পাতিল নিয়েছি। প্রথমে বরবটিগুলো দিয়ে দিব কাঁচামরিচগুলো, আর দিয়ে দিব আমি 1 কাপ পানি, আর দিয়ে দিব অল্প একটু সিদ্ধ হওয়ার জন্য লবণ। এই দিয়ে আমি এখন চুলায় সিদ্ধ বসিয়ে দিব। এই পানিটা যখন শুকিয়ে আসবে, তারপর আমরা আবার পরবর্তীটি প্রস্তুতিটি আমি আপনাকে দেখাবো। আর আমি এই ফাঁকে মাছটা যে ভেজে নিয়েছি, এটা ঠান্ডা হলে আমি এটাকে ছাড়িয়ে নেব। আমার এই যে কাঁচামরিচ আর বরবটিটি যে আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ওইটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখন ওই পাতিলেই অল্প একটু তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন আমি এটাকে ভেজে নিব, একটু পোড়া পোড়া করে নিব আর কি, ভেজে উঠাবো। তারপর আমি এটাকে শিলপাটায় বেটে নিব। তিন চার মিনিট আমি এভাবে ভেজে নিব, জাস্ট পানিটা শুকিয়ে নিব আর কি, অন্য কিছুই না। তো পাটায় বেটে নিলে হবে কি, যে এটার হাতে একদম পুরো মিহি হয়ে যাবে। আমি যে মাছটাও দিব, আমি এই বরবটিটাকে দেখতেই পাচ্ছেন আমি এভাবে একটু তেল দিয়ে যে ভেজে নিয়েছিলাম, জাস্ট একটু পোড়া পোড়া করে নিয়েছি, পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাকে পাটায় পুঁতায় বেটে নিব। বেটে আমি যে জাস্ট শেষের পিসাটায় আমি এই পেঁয়াজটা একটু মেখে একটা পিসা দিয়ে আমি উঠিয়ে ফেলবো, আর আমি এটাও মাছটাকেও আমি বরবটির সাথে বেটে ফেলবো। আর দিব আমি আমার যদি পরিমাণ মতো লবণ লাগে, সে অতটুকুই আমি দিব, অন্য কিছুই দিব না। আপনারা ইচ্ছা করলে এটাকে হাতেও পিষে নিতে পারেন, হাত দিয়েও ডলা দিয়ে নিতে পারেন, তবে পাটায় পুঁতায় বাটলে হবে কি, একটু মিহিটা সুন্দর হবে। আমার এই বরবটি ভর্তাটি হয়ে গেছে। আপনারা সবাই বাসায় করে দেখবেন। যদি আমার এই ভর্তাটি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আরও মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।